नमस्कार, এই ভিডিওটায় সারফেস কেমিস্ট্রি আমরা সেট 5 এর কোশ্চেন অ্যানসার সলভ করছি। ফার্স্ট কোশ্চেনটা অ্যাডসর্পশন সম্পর্কে জানতে চেয়েছে। দেখো, অ্যাডসর্পশনের সময় কি হয় না, গ্যাস মলিকিউলগুলো সারফেসে এসে অ্যাডসর্ব হয়, এবং গ্যাস মলিকিউলগুলো সারফেসে এসে অ্যাডসর্ব হওয়ার জন্য এখানে একটা বন্ড ফর্মেশন হয়। বন্ড ফর্মেশন হলে সেখান থেকে এনার্জি বেরিয়ে যায়, তার মানে ডেল্টা এইচ এর ভ্যালুটা নেগেটিভ। দ্বিতীয় যে কথাটা বলার দরকার, গ্যাস মলিকিউলগুলো যখন সারফেসে এসে অ্যাডসর্ব হয় তখন গ্যাস মলিকিউলগুলো নিজেদের মধ্যে র্যান্ডামনেস কমে যায়, এবং র্যান্ডামনেস কমে যাওয়ার জন্য এনট্রপি চেঞ্জ সেটাও নেগেটিভ হবে। এবং এই অ্যাডসর্পশন প্রসেসটা বেসিক্যালি একটা স্পন্টেনিয়াস প্রসেস, এবং স্পন্টেনিয়াস প্রসেস হওয়ার জন্য ডেল্টা জি, যেটা গিবস ফ্রি এনার্জি বলি, সেটাও নেগেটিভ হবে। তার মানে ডেল্টা জি নেগেটিভ, ডেল্টা এস নেগেটিভ এবং ডেল্টা এইচ, এই তিনটেই নেগেটিভ। তার মানে অপশান ডি, মানে তিনখানা টার্মই কী হবে, নেগেটিভ হবে। নেক্সট কোশ্চেনে আসছে, বলেছে এখানে একটা লিনিয়ার প্লট করতে বলা হয়েছে। কার কার বলেছে এক্স বাই এম আর পি। দেখো, এক্স বাই এম ফেলিটস অ্যাডসর্পশনটা কি, কে ইন্টু পি টু দি পাওয়ার 1 বাই এন। তো এখানে যদি লগ নাও, লগ এক্স বাই এম সমান সমান লগ কে, একেবারে করে দিচ্ছি 1 বাই এন লগারিদম পি। গ্রাফটা করছি কার সঙ্গে, গ্রাফটা আমি করছি, ভালো করে তাকিয়ে দেখো, এক্স বাই এম এর সঙ্গে লগ পি এর গ্রাফটা করছে, লগ পি এর গ্রাফটা করছে। বলেছে এইখানে এই অ্যাডসর্পশনের ক্ষেত্রে আমাকে জানতে চেয়েছে, প্লট করছি ফেনিচ অ্যাডসর্পশন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। ঠিক আছে, আচ্ছা, এই যে গ্রাফটা তুমি করলে এখান থেকে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এন বাই 1 বাই এন এটা কী আছে, স্লোপ, এবং এখানে লগ কে এটা কী আছে, ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট আছে, তাই তো? তো তুমি দেখো, তোমাকে যে অপশানগুলো দিয়েছে অপশানগুলোর মধ্যে কোনটা কারেক্ট দাঁড়াচ্ছে। দেখো, 1 বাই এন এটা স্লোপ, তাই তো? অপশান দেখো, বিতে যে কথাটা বলছে, বি কথাটা ঠিক, তার মানে 1 বাই এনটা কি, স্লোপ, তার মানে বি অপশানটা ঠিক। নেক্সট কোশ্চেন বলেছে জিওলাইট সম্পর্কে, বলেছে জিওলাইট রিয়াকশান, মানে জিওলাইটের রিয়াকশানটা কার উপর ডিপেন্ড করে থাকবে, এটা এটা হলো আমার কাছে কোশ্চেন। একটা হলো পোর সাইজ, অবশ্যই জিওলাইটের যে মাঝখানে যে পোর আছে, মানে গ্যাপ আছে, সেই সাইজটার উপর ডিপেন্ড করবে থাকবে, অ্যাপারেটাসের উপর ডিপেন্ড করে থাকবে, সাইজ অফ দ্য ক্যাভিটি, কারণ যখন যে গ্যাস মলিকুলটা আসবে তার যে ক্যাভিটি বা সাইজ তার উপরে ডিপেন্ড করে থাকবে, তার মানে সবগুলোর উপরেই ডিপেন্ড করে থাকছে, অপশান ডি। নেক্সট কোশ্চেন বলেছে এজিআই সলকে, মানে নেগেটিভ সল, নেগেটিভ সলকে প্রেসিপিটেট ফেলবার জন্য কোনটা বেটার। দেখো, এখানে কী কী আছে, এন এ এন থ্রি, মানে এন এ প্লাস, বেসিক্যালি অ্যালমোনিয়াম নাইট্রেট, মানে অ্যালমোনিয়াম প্লাস থ্রি, আর বেরিয়াম নাইট্রেট, মানে কি, বি এ টু প্লাস। তাহলে দেখো, যত বেশি চার্জ বাড়বে তত বেশি সেই সলটাকে প্রেসিপিটেট ফেলা যাবে, তার মানে সবার আগে কী হবে, নিশ্চয়ই অ্যালমোনিয়াম নাইট্রেট হবে, অ্যালমোনিয়াম নাইট্রেট হবে, কারণ এর চার্জটা সবচেয়ে বেশি। তারপর কী হবে, তারপর বেরিয়াম নাইট্রেট হবে, তাই তো? এবং শত লাস্টে কী হবে, না সোডিয়াম নাইট্রেট হবে। মানে এই হলো সিকোয়েন্স, আমরা সিকোয়েন্সটা দেখি, অ্যালমোনিয়াম, বেরিয়াম, তারপর সোডিয়াম আছে অপশানটায়, মানে কোন অপশানটার মধ্যে এই জিনিসটা রয়েছে একবার দেখে নিই, অ্যালমোনিয়াম, বেরিয়াম এবং সোডিয়াম, তাই তো? অ্যালমোনিয়াম, বেরিয়াম এবং সোডিয়াম, দেখো অপশান বিটার মধ্যে রয়েছে। এখানে কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নিতে হবে। আমাকে বলেছে কোন এজিআইকে প্রেসিপিটেট ফেলতে কোনটার অ্যামাউন্ট কম লাগবে, আমাকে জানতে চেয়েছে, আমাকে বলেছে এজিআইকে প্রেসিপিটেট ফেলতে কোনটার অ্যামাউন্ট কম লাগবে। তো দেখো, এটার কোয়াগুলেশন পাওয়ার সবচেয়ে বেশি, তার মানে এটার অ্যামাউন্ট সবচেয়ে কম লাগবে, তারপর কোনটা লাগবে, তারপর বেরিয়াম লাগবে, তারপর সোডিয়াম লাগবে, মানে এদের অ্যামাউন্ট সম্পর্কে আমাকে জানতে চেয়েছে। তার মানে সব থেকে বেশি কোনটা লাগবে, সোডিয়াম, ভালো করে এটা বোঝার চেষ্টা করো। যে আমাকে কোশ্চেনটা কী দিয়েছে, আমাকে কোশ্চেনটা এইটা জানতে চেয়েছে যে আমরা জানি অ্যালমোনিয়াম প্লাস থ্রি ভালো কোয়াগুলেট করে, তার মানে এটা সব থেকে লো অ্যামাউন্ট দিলে কাজ হয়ে যাবে, বেরিয়াম মিডিয়াম করে, তার মানে এখানে মিডিয়াম অ্যামাউন্ট দিলে হয়ে যাবে, সোডিয়াম সব থেকে বেশি করে, তার মানে বেশি লাগবে কোয়াগুলেট করতে, তার মানে কোনটার অ্যামাউন্টগতভাবে যদি আমরা বলি, সোডিয়াম সবচেয়ে বেশি লাগবে,
বেরিয়াম, তারপর তারপরে অ্যালমোনিয়াম। কিন্তু কোয়াগুলেশন পাওয়ার যদি ভাবি অ্যালমোনিয়ামের সবচেয়ে বেশি, তাই জন্য তো সবচেয়ে কম লেগেছিল, বুঝতে পেরেছ? তাই অপশান ডি হবে অ্যান্সার। লাস্ট কোশ্চেনে জানতে চাইছে গোল্ড সল কি। গোল্ড সল একটা ম্যাক্রোমলিকুলার কোলয়েড আমরা জানি। ওকে, তো এই ছিল আমাদের সেট ফাইভের কোশ্চেন অ্যান্সার। এরপর আমরা সেট সিক্সের কোশ্চেন অ্যান্সার করবো।